আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মেডিকোপেজ থেকে নিয়মিত প্রচারিত সান্ধ্যকালীন এই অনুষ্ঠান, যার নাম স্বপ্নের পথ ধরে সফলদের গল্প। তিনটা সফল বর্ষ পার করার পর চতুর্থ বর্ষ অর্থাৎ চতুর্থ সিজন প্রচারিত হচ্ছে, যার 17তম পর্ব। আমি ডাক্তার চৌধুরী শাহরিয়ার, সিনিয়র টিচার অফ মেডিকো, আছি বায়োলজি ডিপার্টমেন্টের সাথে। আমাদের এই অনুষ্ঠানটি মূলত যারা মেডিকেলে চান্স পায় সরকারি মেডিকেল কলেজে সোনার হরিণ সেই সিট গুলো নিজের করতে পারে, ঠিক সেরকম অদম্য মেধাবীদেরকে আমরা আমাদের অনুষ্ঠানে গেস্ট হিসেবে আমন্ত্রণ জানাই, এবং তাদের কাছ থেকে আমরা তাদের এই মেডিকেলের চান্স কিভাবে হলো সেই পরিশ্রমের পেছনের গল্প, স্বপ্নের পথ ধরে যে পরিশ্রম করেছে সফল হয়েছে সেই গল্প আমরা তাদের কাছ থেকে শুনে থাকি। এরই পরিক্রমায় আমাদের সাথে আছে আরো একজন মেধাবী। আমাদের এই অনুষ্ঠানে 17তম পর্বে এসে আমাদের সৌভাগ্য আমাদের সাথে পেয়েছি এমন মেধাবী অতিথি, যার নাম চন্দ্রলেখা রায় চৌধুরী। চন্দ্রলেখা রায় চৌধুরী, তার নাম ত্রিনা। ত্রিনা তার এসএসসি দিয়েছে দ্য বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, এটা শ্রীমঙ্গলে অবস্থিত, সুনামগঞ্জের মেয়ে। পরবর্তীতে এসে ভর্তি হয় ঢাকার হলি ক্রস কলেজে। এসএসসি এবং এইচএসসি দুটোতেই জিপিএ 5 অর্জনের পর এবছর 10ই মার্চ যে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় তাতে অংশগ্রহণ করে 283 নম্বর পেয়ে 74তম জাতীয় মেধায় অবস্থান নিয়ে সে সুনিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ। অন স্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি চন্দ্রলেখা রায় চৌধুরী ত্রিনাকে। ধন্যবাদ ভাইয়াকে, সবাইকে আমার নমস্কার। আমি চন্দ্রলেখা রায় চৌধুরী, এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় 74তম স্থান অধিকার করেছি, ঢাকা মেডিকেলে অধ্যয়ন করার সুযোগ অর্জন করেছি। কংগ্রাচুলেশনস, ডাবল কংগ্রাচুলেশনস অ্যাকচুয়ালি। এতদিন শুধুমাত্র চান্স ছিল, এখন ত্রিনা কিন্তু সত্যিকারের ডিএমসিয়ান হয়ে গিয়েছে, ও একেবারে ভর্তি সুনিশ্চিত করে তারপরে আমাদের সামনে এসেছে। ত্রিনা ডিএমসিয়ান, কেমন লাগছে এখন ত্রিনা? আসলে এটা তো বলে বোঝানোর মতো না। সব সময় স্বপ্ন দেখতাম যে একটা ভালো প্রতিষ্ঠানে পড়বো, একেবারে যে ঢাকা মেডিকেলে চান্স পেয়ে যাব এটা আসলে কখনো আমি ভাবতে পারিনি। তো এটা মানে একটা স্বপ্নের মুহূর্ত ছিল আসলে। 12 মার্চ 2023 যখন আমাদের রেজাল্ট দেয়, সবসময় আমি ভাবতাম যে আমার পক্ষে হয়তো ভালো কিছু করা সম্ভব। প্রথম থেকে স্বপ্ন দেখতাম যে ইঞ্জিনিয়ার হব, বুয়েটে পড়ব। তারপরে কলেজে ওঠার পরে আস্তে আস্তে ভাবতে শুরু করলাম যে না, আমার মেডিকেলে প্রিপারেশন নেওয়াটা উচিত মনে হয়। আস্তে আস্তে মেডিকেলে প্রিপারেশন নেওয়া শুরু করি ফার্স্ট ইয়ারের মাঝামাঝি সময় থেকে। তারপরে তো এইভাবে আস্তে আস্তে মেডিকেল ভর্তি পরীক্ষা দেই, অ্যান্ড এখন ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি, ভর্তিও হয়ে গিয়েছি। প্রথম যেদিন ভর্তি হলে ওই ক্যাম্পাসে যখন গেলে কেমন লাগলো, চারপাশের পরিবেশ, আগে কি গিয়েছিলে কিনা নাকি ওই? না, আমি আমি কখনোই যাইনি ভর্তির আগে, আমি কখনোই যাইনি। আমার আসলে ডিটারমিনেশন ছিল যে আমি ভর্তি হয়ে যাব, মানে ভর্তি পরীক্ষা চান্স পেয়ে যাব, এটা আমার সবসময় একটা ইয়া ছিল, অধিকারের একটা জায়গা নিয়ে। তারপরে আমি প্রথম গিয়েছি ওই দিন। সাইদ রাফিদ হাসান তোমাকে জানিয়েছে ব্রিলিয়ান্ট কংগ্রাচুলেশনস, কিছু একটা বলে দাও রাফিদকে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তুমি আফরিন জারাও লিখেছে তুমি চন্দ্রলেখা আপু না, কেন সন্দেহ আছে ত্রিনা? আচ্ছা, তারপরে দিয়েছে মাইশা মামুন 21, ও লিখেছে চন্দ্রলেখা ত্রিনা। মাইশা মামুন 21 হচ্ছে এবছর ও তোমার তোমার ব্যাচমেট। আর অর্পিতা রায় ও তোমাকে কঙ্গো জানিয়েছে, কঙ্গো নট এটা কোনো দেশ না, এই ক্ষেত্রে কঙ্গো হচ্ছে কংগ্রাচুলেশনস। তো যাই হোক, আমরা এই পর্যায়ে, সেটা তোমার কাছে এই পর্যায়ে যেটা জানতে চাওয়া, স্কুল কলেজ সম্পর্কে তুমি বলছিলে তোমার মনে হচ্ছিল, কিন্তু আসলে ডাক্তার হবার স্বপ্নটা কবে থেকে দেখা শুরু আসলে, একটু যদি বলতে স্পেসিফিক যে না আমাকে ডাক্তার হতে হবে, অনেক প্রফেশন আছে, কেন ডাক্তার? আমি আসলে সবসময় বলতাম নাইনে থাকতে, আমি বলতাম যে যাই হয়ে ডাক্তার হব না কখনো, কারণ ডাক্তারদের আমি শুনতাম যে ডাক্তাররা সারা জীবন পড়ে। তো আমার একটা মাইন্ডসেট ছিল যে আমি যাই হয়ে ডাক্তার হব না, আমি ইঞ্জিনিয়ারিং পড়বো বা ঢাকা ইউনিভার্সিটিতে কোনো একটা সাবজেক্টে পড়বো। স্পেশালি ম্যাথ আর ফিজিক্সের প্রতি আমার একটা আলাদা অ্যাট্রাকশন ছিল। তারপর তো ফার্স্ট ইয়ারে উঠলাম কলেজে, হলি ক্রসে চান্স পেলাম, 2019-20 মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট বের হলো। তারপর আমার পরিচিত কয়েকজন দিদি আপুরা চান্স পেলো, তাদের দেখে আসলে আমার তখন অনেক ভালো লেগেছিল যে তারা মেডিকেলে চান্স পেয়েছে। তখন থেকে আসলে ভাবতাম যে আমার কি মেডিকেলে পড়া উচিত, মেডিকেলের প্রিপারেশনটা কি নেওয়া উচিত আসলে। তারপরে নিজেকে প্রশ্ন করতাম যে আমি যদি ডাক্তার হই তাহলে আমি কি করব, আর যদি আমি ইঞ্জিনিয়ার হই তাহলে আমি কি করব।
আর আমি যখন ডাক্তার হয়ে এই প্রশ্নটা করতাম, তখন আমার কাছে একটা স্পেসিফিক আনসার ছিল যে না, আমি ডাক্তার হলে কিছু একটা করতে পারবো, কিন্তু ইঞ্জিনিয়ার হলে কি করব, এটা আমি মানে কখনোই নিজেকে প্রশ্নের উত্তর দিতে পারতাম না। ওই থেকে আর কি ডাক্তারি মানে MBBS এর ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা নেওয়া শুরু করি। খুব সুন্দর ট্রেন্ড আসলে, এখানে সবাই স্বাভাবিক, আমরা রক্ত দেখতেও ভয় পাই, আমরা ইনজেকশন দেখলেও ভয় পাই, সেরকম একটা জায়গা থেকে ডাক্তার হওয়ার আগ্রহটা শুরুতে জন্মানো একটু অস্বাভাবিক, কিন্তু তারপরেও ওই যে একটু ও ফিউচারিস্টিক চিন্তা ভাবনা করেছে, আমি ভবিষ্যতে আমি কোথায় দেখতে চাই নিজেকে, ঠিক সেরকম দেখে ট্রিনা ভাবলো যে না, আমার মনে হয় সাদা অ্যাপ্রনে আমাকে ভালো লাগবে, ট্রিনা আজকের সেটাই স্বপ্ন পূরণ করে DMCN হতে পারছে। তো যারা আছো স্বপ্নে বিভোর, আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে দেখছো, ঢাকা মেডিকেল কলেজ স্বপ্ন এবং পড়াশোনা ঠিক সেইভাবে এগিয়ে যাচ্ছে, ট্রিনার কাছ থেকে কোনো হলো পরামর্শ নেয়ার আগ্রহে আজকে আমাদের সাথে জয়েন করেছো। বায়োস্টার আমাদের মেডিকো বায়োলজি অলিম্পিয়াড, এটা আগামী 7 এপ্রিল অনুষ্ঠিত হবে এবং আজকে এবং কালকে লাস্ট ডেট কালকে রেজিস্ট্রেশন করবার জন্য, এবং ems.medico.com.bd এটা হচ্ছে আমাদের সার্ভার, যেটা হচ্ছে এডুকেশন ম্যানেজমেন্ট সার্ভার আমাদের, এর মাধ্যমে তুমি রেজিস্ট্রেশন করতে পারবে। কেন কথা বলছি আমাদের এই বায়োস্টারের, কেননা ত্রিনা একই সাথে বায়োস্টার মেডিকো চ্যাম্প, পরবর্তীতে স্বাক্ষর দিয়ে প্রি মেডিকেল মেডিকোর সাথে জয়েন করেছিল এবং পরবর্তীতে এসে আমাদের সাথে অ্যাডমিশনের পরে একেবারে সফল ত্রিনা ঢাকা মেডিকেল কলেজে নিজেকে দাখিল করতে পেরেছে, তো এটা একটা মাইল ফলক হতে পারে। ত্রিনা, তোমার কাছে থেকে একটু ওই যে বায়োস্টার মেডিকো চ্যাম্প এই যে কম্পিটিটিভ এক্সাম গুলো তুমি দিচ্ছিলে, এটার একটু গল্পগুলো শুনতে চাচ্ছি, কিভাবে আসলে এই ক্ষেত্রে মেডিকোকে চিনলে এবং অন্তর্ভুক্ত হয়ে পরীক্ষা পর্যন্ত দিলে, কেমন ছিল আসলে তখনকার সময় এবং নিজের অবস্থান জেনে কিভাবে নিজেকে শুধরে নিতে পেরেছিলেন? প্রিয়া, মেডিকোর সাথে আমার পথচলা শুরু হয় হলো অনলাইন বায়োস্টারের মাধ্যমে, এটা অনলাইনে হয়েছিল, তখন আমি 300 সামথিং পজিশন ছিল, মানে খুব একটা তখন আমার আসলে ইচ্ছা ছিল না যে আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিব। তারপর যখন অফলাইনে যেটা হয় বায়োস্টার, ওইটাতে আমি 30তম স্থান অধিকার করি সারা বাংলাদেশে এবং ফার্মগেট জোনে 4র্থ হই। ওই থেকে আর কি মানে একটু ভালো লাগা কাজ করছিল যে না, আমি যদি পড়ি তাহলে ভালো কিছু করব। আর তারপর মেডিকো চ্যাম্প হয়, ওইটাতেও আমি ভালো পজিশনে ছিলাম। আর প্রি মেডিকেলের ক্লাসগুলো আমি প্রতিনিয়ত প্রতিদিন করার চেষ্টা করতাম, প্রি মেডিকেলের ক্লাসগুলো আমি মূলত এপ্রিল মাস থেকে, গত বছর 2022-এর এপ্রিল মাস থেকে মেডিকোর সাথে যুক্ত ছিলাম। মেডিকোর প্রি মেডিকেলের ক্লাসগুলো আমি মানে আমাদের দুইবার কোর্স হয়েছে, মানে দুইবার প্রি মেডিকেলের ক্লাসগুলো হয়েছিল, আমি দুইবারই যুক্ত ছিলাম, প্রতিদিন পরীক্ষা দিতাম, ডেইলি এক্সামগুলো ছিল, স্পেশাল এক্সাম ছিল, ওইগুলো আমি দেওয়ার চেষ্টা করতাম। আর শেষের দিকে তো আমি ফুল কোর্সেই ছিলাম, ক্লাস প্রতিদিন করতাম, পড়ি না পড়ি আমি প্রতিদিন এসে পরীক্ষা দেওয়ার চেষ্টা করতাম। আমার একটা ইয়া ছিল যে মানে আমি প্রতিদিন যাতে মেডিকেল পরীক্ষা যাতে আমার কোনোটা মিস না যায়, আর আমি সবসময় চেষ্টা করতাম যে আমার মার্ক যাতে 80+ থাকে, 80-এর নিচে যাতে না নামে। তারপর প্রি অ্যাসেসমেন্ট পরীক্ষা এসব সবকিছুতেই মানে আমি সবকিছুতে পার্টিসিপেট করেছি, মেডিকেল একটা পরীক্ষা আমি মিস দিই নাই। এটা খুব সুন্দর একটা কথা, কিন্তু আসলে যে সবকিছুতে যখন পার্টিসিপেট করতে থাকবে, অংশগ্রহণ করতে 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 নিজের একেবারে ভুল শুধরে একেবারে শুদ্ধতার মাপকাঠি হিসেবে তখন নিজেকে হচ্ছে জাহির করা যায়। অর্ণব দত্ত লিখেছে, আয় হয় চান্দু আমাদের বেস্ট, অবশ্যই চন্দ্র মনে হয় তোমার চন্দ্র লেখার বন্ধু হবে। আহসানুল হক লেমন প্রশ্ন করেছে, আপু জিকে ইংলিশ কেমন পড়তেন? অবশ্যই আমরা জানি জিকে এবং ইংলিশ এই দুইটা হচ্ছে অনেক 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 হচ্ছে টেনশনের একটা বিষয় হয়ে দাঁড়ায়, হেডেক হয়ে দাঁড়ায় স্টুডেন্ট যারা হচ্ছে HSC পর্যায়ে শুধুমাত্র পড়াশোনা করেছে, একাডেমিক ক্ষেত্রে অ্যাডমিশনের শুধু অতিরিক্ত দুইটা সাবজেক্ট ইংলিশ আমরা পড়ে এসেছি, তারপরেও কেন জানি কঠিন মনে হয়, কারণ আমরা বাঙালি, আবার জিকে মানে সাধারণ জ্ঞান যেটা আমাদের মনে হয় অসাধারণ কঠিন, তাহলে এই দুইটা ক্ষেত্রে তুমি কিভাবে হ্যান্ডেল করেছো একটু লিমনকে একটু উত্তর করে একটু জানিয়ে দাও। আমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেই, তাদের সবার জন্য একটা ভয়ের কারণ হলো গিয়ে জিকে আর ইংলিশ, এই দুইটা সাবজেক্ট সবার একটা ফোবিয়া কাজ করে, আমারও কাজ করতো ফোবিয়াটা। কিন্তু মানে আমি চিন্তা করতাম যে আমি যদি পড়ি দুইটা সাবজেক্ট গুলো ডেইলি, যদি একটু একটু করে পড়ার চেষ্টা করি, তাহলে হয়তো মানে কভার দেওয়া সম্ভব। আসলে জিকে ইংলিশ এটা হলো গিয়ে একটা সমুদ্রের মতো, এটা কখনোই পরে শেষ করা সম্ভব না। তাও মেডিকেল ভর্তি পরীক্ষায় তো জিকে একটা সিলেবাস দেওয়া থাকে যে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ, এখন আমি যদি মুক্তিযুদ্ধ টপিকটা ভালো করে কভার দেই, তাহলে কিন্তু আমার 6 থেকে 7 মার্ক ইজিলি কমন পড়ে যায়। আর বাংলাদেশের টপিক গুলো হলো গিয়ে মানে রিসেন্ট যেগুলো হচ্ছে এগুলো পড়া, তো আমি কি করতাম প্রতিদিন পড়ার চেষ্টা করতাম। এটা মেইনলি আমি পড়া স্টার্ট করেছিলাম
টেস্ট পরীক্ষা, আমাদের কলেজ টেস্ট পরীক্ষা হয়েছিল, এরপর থেকে 3 মাস ছিল এইচএসসি। ওই 3 মাস আমি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আধা ঘন্টা করে জিকে পড়তাম, আধা ঘন্টা করে ইংলিশ পড়তাম। এর ফলে একটু একটু করে আমার, কিন্তু অ্যাডমিশনের জার্নি স্টার্ট হওয়ার আগে আমার মেডিকোর বইটা আমার কাছে ছিল, ওইটা আমি পড়ে প্রায় হাফ শেষ করে ফেলেছিলাম, আর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়তাম। আর ইংলিশের জন্য আমি বলবো যে আমাদের ইংলিশটা যে আমাদের ভয় লাগে, এটা হলো ভোকাবুলারি পার্টটা। ভোকাবুলারি পার্টটার জন্য এটা আসলে ডেইলি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, ভোকাবুলারি পার্টটা। সো ভোকাবুলারি পার্টটা যদি আমি প্রতিদিন একটু একটু করে 10 মিনিট বা 15 মিনিট করে ভোকাবুলারি পার্টটা আমি যদি পড়ি, তাহলে কিন্তু অনেকটা মানে কভার হয়ে যায়। আর ভোকাবুলারি পার্টটা মুখস্থ করে আসলে করা সম্ভব না, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো দেখে, মেডিকেলের কোয়েশ্চেন গুলো দেখে কিছুটা আন্দাজ করা যায় যে এগুলো আসতে পারে, কিন্তু এই যে ভোকাবুলারি পার্ট গুলোর জন্য যদি আমি বাকিটার ছেড়ে দেই তাহলে হবে না। গ্রামাটিক্যাল পার্টটা মেডিকেলের জন্য অনেক ইজি, গ্রামাটিক্যাল পার্টটা প্র্যাকটিস করলেই হয়, মেডিকেল বইটাই এনাফ এর ক্ষেত্রে। আর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো যদি আমি সলভ করি তাহলে ওভারঅল একটা প্রিপারেশন হয়ে যায় জিকে এর জন্য। খুবই চমৎকার, একেবারে পুরো ডিএনসি ক্র্যাক করার সাজেশন দিয়েছে আপনারা লাহাব। আমার মনে হয় ট্রিনার যে কথাগুলো ওর একটু আগে কিন্তু বলেছে, বায়োস্টারে সে ফার্ম গেট জোনে, মানে ঢাকার ওই ফার্ম গেট জোনে ফোর্থ হয়েছে, এটা ওকে আসলে আরো বেশি অনুপ্রাণিত করেছে পড়াশোনা করবার জন্য। এবং জিকে এবং ইংলিশ আগে থেকে ফোকাস ছিল, সে কিন্তু প্রি মেডিকেল ব্যাচ, যেটা মেডিকোর খুবই চমৎকার, যারা সত্যিকার অর্থে মেডিকেলে চান্স পেতে চায়, 1,39,000 আবেদনকারী, 1,35,000 ট্রেনার সাথে পরীক্ষা দিয়েছে, এতটাই হাইলি কম্পিটিটিভ, এবং বিশ্বাস করো প্রত্যেকেই মেধাবী, অধিকাংশেরই সেই চান্সটা থাকে। এবং সেটা 4,000 নেহায়েত সংখ্যাটা না, মেধাবীর সংখ্যা মিনিমাম 40-50-60,000 ধরো, আরো বাকি যারা আছে যারা অন্য ক্ষেত্র থেকে নিজেকে একটু দেখবার জন্য আসে, একটু নিজের অবস্থা জানার জন্য আসে, কিন্তু তারপরেও এতজনের মাঝখানে থেকে এই 1,35,000-এর মতো মানুষের সাথে বা স্টুডেন্টদের সাথে কম্পিট করে নিজের অবস্থান আনা খুব কষ্টের বিষয়, এবং তার আগে থেকে অনেক আগে থেকে সেই কনফিডেন্সটা আনতে হয়। তো শুনা, তোমার একাডেমিক পর্যায়ে তোমার পছন্দের বিষয় কোনটা ছিল? এবং মানে একাডেমিক যদি বলে থাকি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, আমরা এই তিনটা রিলেটেড অথবা যদি হায়ার ম্যাথ হয়ে থাকে আমাদেরকে জানাতে পারো, প্রিয় বিষয় কোনটা ছিল, কিভাবে পড়েছিলেন সেই তোমার প্রিয় বিষয়টা? আমার প্রিয় বিষয় স্কুলে থাকতে ছিল ফিজিক্স এন্ড ম্যাথ, এই দুটো ছিল আমার প্রিয় বিষয়। আর কলেজে ওঠার পরে ম্যাথ এন্ড বায়োলজি, এই দুটো ছিল। আর বায়োলজিটা তো মেডিকেলের জন্য যারা প্রিপারেশন নেয় এটা তো মাস্ট, কারণ সবচেয়ে বেশি মার্কস আসে বায়োলজি থেকে। বায়োলজিটা অ্যাকচুয়ালি আমি পড়তাম হলো গিয়ে বই প্রথমে পড়ার চেষ্টা করতাম, আমাদের জুলজির জন্য তো ছিল আজমল স্যার আর বোটানির জন্য ছিল হাসান স্যার, সো আমি দুইটা বই পড়তাম, পড়ে তারপর এক্সট্রা রাইটারের বইগুলো আমি প্যারালালি পড়ার চেষ্টা করতাম, স্পেশালি জুলজির ক্ষেত্রে। যখন মানে একটা চ্যাপ্টার পড়ার পরে আমি অন্যান্য 3-4টা রাইটারের বই একসাথে নিয়ে এক্সট্রা লাইন গুলো আমি বইয়ের মধ্যে লেখার চেষ্টা করতাম স্টিকি নোট দিয়ে, যার ফলে আমার লাস্টে দিয়ে যে 2 মাসের যে টাইমটা ছিল তখন আমার এক্সট্রা রাইটারের বইটা ঘাটা লাগেনি তত বেশি। আমার যে বইটা প্রিপেয়ার করা ছিল ওই বইটা থেকে আমি এক্সট্রা রাইটারের ইনফরমেশন গুলো একবার করে চোখ বুলিয়ে নিতে পেরেছিলাম। আর এবারে তো এক্সট্রা রাইটার থেকে কিন্তু এসেছে, আলিম স্যার থেকে এসেছে, মাজেদা থেকে এসেছে, এটা আমার জন্য হেল্পফুল ছিল যে আমি আগে থেকেই এক্সট্রা রাইটার গুলো পড়তাম একটু করে হলো। আর ম্যাথটা আমার ছিল ফেভারিট সাবজেক্টের মধ্যে, ম্যাথটা তো মেডিকেলের জন্য ম্যাথ এত ইম্পর্টেন্ট না, তো আমার ম্যাথ ভালো লাগতো কারণ আমি ম্যাথে সবসময় ভালো মার্কস আসতো এই জন্য আর কি। চমৎকার, আমরা এ পর্যায়ে জানার আগ্রহ রাখতেছি যে যখন মেডিকোর সাথে তোমার জার্নিটা কিভাবে আসলে শুরু হলো। আমি তো শুনেছি যে তুমি এপ্রিল থেকে, গত বছরের এপ্রিল থেকে আমাদের সাথে কানেক্টেড, এবং এত দিন ধরে কানেক্টেড, এই পুরো জার্নিটা সম্পর্কে একটু জানাও। অ্যাডমিশন কালীন আমরা তোমাকে কিভাবে তোমাকে করবার জন্য চেষ্টা করেছি, আমাদের ক্লাস, আমাদের ম্যাটেরিয়ালস, এগুলো সম্পর্কে যদি একটু আমাদেরকে ধারণা দিতে, যারা দর্শক তাদেরকে যদি একটু ধারণা দিতে। শুনে, মেডিকোর সাথে তো আমি প্রায় 1 বছর হয়ে গিয়েছে মেডিকোর সাথে আমি যুক্ত। মেডিকোর ক্লাসগুলো তো প্রি মেডিকেলের ক্লাসগুলো করেছি, আমাদের সময় 2 বার ক্লাস হয়েছে বলেছি আমি এটা। আর মেডিকোর বইগুলো আমি যখন ভর্তি হয়েছিলাম প্রিভিয়াস ইয়ারে, মানে 2021 সালের বইগুলো আমি কালেক্ট করে রেখেছিলাম কয়েকটা বই, জিকে এই বইগুলো কালেক্ট ছিল, আর যে জুলজির প্র্যাকটিস বুক, তারপর ডেইলি এক্সামের বুকটা, এটা আমি কালেক্ট করে রেখেছিলাম, যার ফলে আমি তখন থেকে একটু একটু করে প্র্যাকটিস করতে থাকতাম যে কি কি আসে আমি দেখি কি কি আসে। আর কোয়েশ্চেন ব্যাংকটা আমি মেডিকেল মেডিকেল কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতাম, এখানে বিগত 20 বছরের মতো কোয়েশ্চেন দেওয়া ছিল। আর মেডিকেল ক্লাসগুলোর কথা যদি বলি, এটা ভাষায় প্রকাশ করার মতো না, এত ভালো ছিল মেডিকেল ক্লাসগুলো, ভাই আপুরা অনেক ভালো ক্লাস নিতেন,
প্রতিটা ক্লাস করার পরে আমার বাসায় গিয়ে পড়তে আসলে অনেক হেল্পফুল হতো। লাস্টে দিয়ে যে 2 মাসের মতো আমাদের ক্লাস হয়েছিল, তখন ক্লাসগুলো তো হতো, প্রতিদিন এক্সাম হতো, এক্সামের কোয়েশ্চেন গুলো মানে আমার যে কোয়েশ্চেন গুলো আমার ভুল হতো ওইগুলো আমি শুধরে নেওয়ার চেষ্টা করতাম। ভাইয়া পুরা সবসময় বলতেন যে যাই করো যাতে পারা জিনিসগুলো যাতে আমার তোমার ভুল না যায়, কারণ মেডিকেলে কিন্তু কঠিন প্রশ্ন কম আসে। 80 মার্কস যদি 80 মার্কস দেখা যায় যে ইজিলি পারা যায়, তুমি যদি ভালো করে পড়ো 80 মার্কস ইজিলি পারবে, আর বাকি 20 মার্কস এটা সবার জন্য, তোমার জন্য কঠিন, সবার জন্য কঠিন, ওইটা নিয়ে টেনশন করে লাভ নেই, পারা জিনিসগুলো যাতে তোমার কখনো ভুল না যায়। আর আমি স্ট্র্যাটেজিটা ফলো করতাম মেডিকেল পরীক্ষায়। আর মেডিকেল ম্যাটেরিয়ালস গুলো বলবো, মেডিকেল ম্যাটেরিয়ালস গুলোতে বিভিন্ন রাইটারের এক্সট্রা ইনফরমেশন প্লাস ইম্পর্টেন্ট যে রাইটার গুলো ছিল এগুলো ইনফরমেশন একটা কম্প্যাক্ট বুক, এগুলো কম্পিনেন্ট বুক গুলো, এগুলো আমি প্যারালি পড়ার চেষ্টা করতাম। লাস্টে দিয়ে মেইন বই পড়ার পরে আমি ওই বইগুলো থেকে যখন এক্সট্রা ইনফরমেশন যেটা দেখতাম এটা বইয়ে লিখে রাখতাম। আর পেছনে তো বিভিন্ন এক্সট্রা রাইটারের ইনফরমেশন আরো দেয়া ছিল পেছন দিকে। আর প্র্যাকটিস বুক গুলো আমি সব পুরোটাই আমার সলভ করা ছিল, প্র্যাকটিস বুক সবগুলো আমি সলভ করেছিলাম। প্র্যাকটিস বুক সলভ করার ফলে আমার অনেক বেশি অবজেক্টিভ সলভ করা হয়ে যেত। আর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তো এমসিকিউ সলভ করা মাস্ট, প্রতিদিন এমসিকিউ সলভ করাই লাগবে। তো আমি প্রতিদিন একটা চ্যাপ্টার পড়ার পরে কম্পিনিয়ন বুক সলভ করার চেষ্টা করতাম। আর পেছনে যে মডেল টেস্ট গুলো ছিল ওইগুলো আমি লাস্টে দিয়ে সলভ করেছিলাম, যার ফলে আমার অনেকটা হেল্প হয়েছিল, প্রতিদিন অনেকগুলো আমি অবজেক্টিভ সলভ করতে পারতাম। আর এগুলো থেকে দেখা যায় কোনো না কোনো ভাবে কমন পড়ে যায় কিন্তু পরীক্ষায়, অবজেক্টিভ বেশি সলভ করলে, এটা একটা সুবিধা। এটা খুবই সুন্দর একটা কথা যেগুলো আত্রিনা আমাদের সাথে শেয়ার করলো। আসলে মেডিকোর যে আন্তরিকতা, আমরা সকল টিচার স্টাফ একই সাথে এই আন্তরিকতা আমরা দেখাই জন্য স্টুডেন্টরা না আমাদের প্রতি অনেক বেশি আন্তরিক থাকে, যার কারণে আমাদের ক্লাসও নিতে খুবই চমৎকার সুবিধা হয়, একটা হৃদয়ঙ্গম একটা পরিবেশ থাকে। এবং তার থেকে বড় কথা যে এই যে প্র্যাকটিস বই বা প্র্যাকটিস বুকের কথা বললো, যেগুলোর মাধ্যমে আসলে নিজেকে গুছিয়ে আনা যায় এবং প্রিপারেশনটা আর একটু ভালো করা যায়। তো এখন আমি যে কথা বলছিলাম, ত্রিনা, এইচএসসি 23 ব্যাচের মোহাম্মদ ফজলে রাব্বি, ও লিখেছে এইচএসসি 23 টার্গেট ডিএমসি, এখন আসলে ওর পরীক্ষা সামনে ধরো অগাস্টে, তো তুমি ওকে কি পরামর্শ দিতে চাও? আর ধরো 3 মাস 4 মাস আছে, এই সময়টা ও কিভাবে এইচএসসি এর জন্য প্রিপারেশন নেবে একটু? কারো হয়তো টেস্ট পরীক্ষা সামনে, কারো হয়তো টেস্ট পরীক্ষা চলছে বা মডেল টেস্ট চলছে, কি পরামর্শ দিতে চাও ওরা যাতে ওরাও ডিএমসি তে চান্স পায়, তোমার মতো এরকম এসে কোনো না কোনো সময় ইনশাল্লাহ গল্প বলবে? শুনা, ডিএমসি টার্গেট করে আসলে কেউ পড়ে না, যারা ডিএমসি তে চান্স পেয়েছে তাদের সবাইকে জিজ্ঞেস করে দেখা যাবে কেউ ডিএমসি টার্গেট করে পড়েনি, সবাই আমরা মেডিকেল টার্গেট করে পড়েছি। এটা লাগছিল, ডিএমসি হয়ে গিয়েছে। আর ডিএমসি টার্গেট পাওয়ার জন্য বা যে কোনো মেডিকেলের টার্গেট যদি থাকে, আমি মেডিকেলে পড়ব তো প্রথম থেকে ভালো করে পড়া উচিত, বইয়ের প্রতিটি লাইন আমার পড়া উচিত, যে বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি, এই 3টা সাবজেক্ট ভালোভাবে পড়া উচিত। আর এখন তো শর্ট সিলেবাস ফুল সিলেবাস এটা এই 2 বছর ধরে চলছে, শর্ট সিলেবাস আর ফুল সিলেবাস। আমাদের কোয়েশ্চেনটা শর্ট সিলেবাস থেকে ফুল সিলেবাস বেশি এসেছিল আমাদের, সো আমার ফুল সিলেবাসের উপরে একটা দখল থাকতে হবে, ওভারঅল দখল থাকতে হবে। এটা মনে করলে হবে না যে শর্ট সিলেবাস থেকে আমি এখন পড়বো আর এইচএসসি শেষ হওয়ার পরে এই যে 2 মাস পাবো অ্যাডমিশনের জন্য তখন আমি ফুল সিলেবাস পড়বো, এই 2 মাসে আসলে প্রিপারেশন নেওয়াটা সম্ভব না, প্রিপারেশনটা প্রথম থেকে নেওয়া উচিত। প্রথম থেকে নেওয়া উচিত। পারমিতা সরকার ও প্রশ্ন করেছে, ও অনেক উদ্গ্রীব হয়ে প্রশ্ন করেছে, আপু কেমিস্ট্রি কিভাবে পড়তেন, বইয়ের প্রত্যেকটা লাইন পড়তেন নাকি দাগানো লাইন পড়তেন, একটু বলবেন? পারমিতা জানতে চেয়েছে কেমিস্ট্রি পড়ার স্টাইল, তো পরামর্শ দিয়ে দাও ট্রিনা। কেমিস্ট্রিটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু কেমিস্ট্রিটা বলে দেয় যে তুমি মেডিকেলের চান্স পাবে কি পাবে না, এটা কেমিস্ট্রিটা ঠিক করে দেয়, কারণ বায়োলজি সবাই পারে। কেমিস্ট্রিটার জন্য প্রথমে তো বই ফার্স্ট ইয়ার থেকে ভালো করে পড়া উচিত, প্রতিটা চ্যাপ্টার আমার ধরে ধরে লাইন ধরে পড়া উচিত। দাগানো লাইন বা দাগানো ছাড়া লাইন এটা আসলে কোনো কথা না, দাগানো লাইন গুলো হলো গিয়ে ওই অ্যাডমিশনের টাইমে যে লাস্ট মোমেন্টের রিভিশন, 1 সপ্তাহের যে রিভিশন, ওইটার জন্য দাগানো লাইন। দাগানো লাইন কিন্তু তোমার একাডেমিকের জন্য না, একাডেমিক থেকে তুমি প্রতিটা লাইন পড়ার চেষ্টা করবা। আর কেমিস্ট্রি নিয়ে সবার যে ভীতিটা থাকে এটা হলো গিয়ে অর্গানিক কেমিস্ট্রি, এটার কথা আমি স্পেশালি বলি। অর্গানিক কেমিস্ট্রিটা আমি প্রতিবার রিভিশন দেওয়ার চেষ্টা করতাম, প্রতি মাসে একবার হলেও আমি অর্গানিক কেমিস্ট্রিটা ধরার চেষ্টা করতাম। অর্গানিক কেমিস্ট্রি থেকে কিন্তু এবছর 9টা কোয়েশ্চেন এসেছে, সো অর্গানিক কেমিস্ট্রি যদি কেউ স্কিপ করে যায় তার পক্ষে মেডিকেল ক্র্যাক করা এটা ইম্পসিবল,
অর্গানিকটা করাই সম্ভব না অর্গানিক না পড়ে। অর্গানিকের জন্য আমি বলবো যে অর্গানিকটা পার্ট পার্ট করে পড়া উচিত। মানে অর্গানিকে কিন্তু তিনটা পার্ট থাকে, ওই তিন মানে প্রথম থেকে অ্যালকিন পর্যন্ত এরকম তিনটা পার্ট থাকে। সো ওই তিনটা পার্ট পড়া উচিত। তিনটা পার্ট করে যদি পড়ি তাহলে রিভিশন দেওয়াটা ইজি হয়। আর কেমিস্ট্রির জন্য যেটা মাস্ট সেটা হলো গিয়ে বইয়ের পেছনের অবজেক্টিভ গুলো সলভ করা। এটা না করে আসলে এইচএসসি ও দেওয়া উচিত না, মেডিকেল ভর্তি পরীক্ষায় বসা উচিত না, কারণ ওইটা থেকেই আসে, এটা থেকেই দেখা যায় কমন পড়ে যায়। হাজারি স্যারের অবজেক্টিভ গুলো তো মাস্ট, সাথে কবির স্যারের অবজেক্টিভ গুলো প্র্যাকটিস করা উচিত আমি মনে করি। আর কেমিস্ট্রির জন্য বেশি বেশি অবজেক্টিভ সলভ করা, যেখানে যে অবজেক্টিভ পাওয়া যায় সব যাতে সলভ করা থাকে। কেমিস্ট্রিটা একটু কঠিন করে সবসময়ই, তো কেমিস্ট্রিটা বারবার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, বারবার রিভিশন দিতে হবে। আর দাগানো লাইন, এইভাবে দাগানো ছাড়া লাইন, এটা আলাদা করা উচিত না। কেমিস্ট্রি প্রতিটা লাইন ইম্পর্টেন্ট। শুনলে পারমিতা খুব সুন্দর করে কিন্তু ট্রিনা একেবারে সম্পূর্ণ আদ্যোপান্ত জানিয়ে দিল। কেমিস্ট্রি বলা চলে যদি একাডেমিক তিনটার মধ্যে তাহলে সেটা হচ্ছে ট্রাম্প কার্ড কেমিস্ট্রি, এবং এতে শুরু থেকে কনসেপ্ট ক্লিয়ার রেখে তোমাকে দাগানো লাইন যেভাবে পড়িয়ে আমরা যে দাগানো লাইন আমরা মেডিকো থেকে প্রোভাইড করি সেটা যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনি অতিরিক্ত তথ্য হিসেবে অতিরিক্ত আর কিছু দেখার দরকার নেই, সেটাই বারবার রিভিশন দিতে হবে। এবং শেষে যেটা সাবজেক্ট বা যে কোনো চ্যাপ্টারের শেষে এমসিকিউ যেগুলো থাকে সেই এমসিকিউ গুলো খুব ইম্পর্টেন্ট, এটা না দেখে যাওয়াটা একটা ক্রাইম। ট্রিনা খুব চমৎকার করে আসলে মেডিকেলে চান্স পাওয়ার মতো করে খুব সুন্দর করে গুছিয়ে বলে দিল। আমরা এ পর্যায়ে শুনতে যাচ্ছি যে ধরো পড়াশোনা তো অনেক বেশি ট্রিনা, পড়তে পড়তে আসলে দেখা যায় সবাই হাঁপিয়ে ওঠে, পড়াশোনা এক পর্যায়ে গিয়ে গতি কমে যায়, নাম্বারও কমে যায়, তখন একটা হতাশা কাজ করে নিজের মধ্যে। তো সেই সময় নিজেকে কিভাবে সামলানো যায় ট্রিনা, কিভাবে তুমি তোমার সময়ও নিশ্চয়ই এরকম সময় তুমি ফেস করেছো, সেই সময় তুমি নিজেকে কিভাবে ধরে রেখেছিলে ট্রিনা? পড়তে পড়তে ডিপ্রেশন এটা আসেই, সবসময় যে পরীক্ষার মার্কস ভালো আসবে এটা এক্সপেক্ট করাটা উচিত না। মানুষের লাইফে তো সবসময় সবকিছু পজিটিভ হয় না, সো আমার লাইফে এরকম ছিল না। দেখা যেত যে মাঝে মাঝে আমি 80-80 ঘরে মার্কস আসছে, আমি যেখানে 95 পেতাম দেখা যাচ্ছে 80 পাচ্ছি, তো তখন আমি অনেকটা খারাপ লাগতো। তো আমার মা বাবা এক্ষেত্রে আমার একটা প্লাস পয়েন্ট ছিল, তারা কখনোই আমাকে ফোর্স করেনি। আর আমার যখন ডিপ্রেসড লাগতো তখন আমি গান শুনতাম বা মা বাবার সাথে গিয়ে গল্প করতাম। আমার মা সবসময় আমার রুমে এসে বসে থাকতো লাস্টের কয়েকদিন, যে আমার মন খারাপ, এজন্য মানে ডিপ্রেশনে একটু ছিলাম লাস্টের কয়েকদিন, যে এত কম টাইম আমার তো কিছুই পড়া হয়নি আমার লাগছিল। তখন মা এসে আমার রুমে বসে থাকতো, বলতো যে না তুই পারবি, সমস্যা নেই, তুই পড়েছিস তুই পারবি এরকম। আর আমার ফ্রেন্ডসরাও অনেক হেল্পফুল ছিল লাস্টে দিয়ে, তারাও অনেক হেল্প করেছে আমাকে, সবসময় মোটিভেট করার চেষ্টা করতো। আর মেডিকোর ভাইয়ারা তো, ভাইয়াদের কথা তো বলার বাইরে, কারণ তারাও সবসময় আমাকে কল দিয়ে জিজ্ঞেস করতো যে আমার কি অবস্থা, আমি পড়ছি কি না ঠিক মতো, আমার শরীর স্বাস্থ্য কি ভালো আছে জিজ্ঞেস করতো। আচ্ছা শুনা, যে কথাগুলো বললে এর মধ্যে সব থেকে যেটা স্ট্রং পয়েন্ট আমার মনে হলো সেটা হচ্ছে পরিবার। আসলে পারিবারিক শক্তি এটা অনেক বড় একটা শক্তি, বাবা মা চারপাশের পুরো পরিবেশ, যেমন ফ্রেন্ডদের কথাও বললো ত্রিনা, সবাইকে মিলে কিন্তু চাইতে হবে যাতে ত্রিনা চান্স পায়, ত্রিনা যাতে পড়ে। আমরা জানি এই ধরনের কম্পিটিটিভ এক্সামে 95% নিজের মেধা কাজ করে এবং বাকি 5% এনভায়রনমেন্ট কাজ করে। তো আশেপাশের যে এনভায়রনমেন্ট সেটা এতটা বেশি আপার হ্যান্ড নিয়ে নেয় যে বাকি 95% কে সেটা অবদমিতও করতে পারে। তাই চারপাশের পরিবেশ সবাই সহকারে কিন্তু আমার যে ছাত্র বা ছাত্রীটা তাকে যাতে সে যাতে সফল হয় সেই দিকটা খেয়াল রেখে তাকে একটু পড়বার সুযোগ করে দেওয়া উচিত এবং সব সময় তাকে উৎসাহ দেওয়া উচিত। কেননা পড়াটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সারাক্ষণ লেগে থাকতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে, সবসময় পারা যায় না, প্রতিদিন একই রকম পড়াশোনার মেজাজ তো থাকে না। তাই একটু ধরে রাখতে হয়, তাকে উৎসাহ দিয়ে রাখতে হয়, হতাশ হয়ে পড়ে কিন্তু নিজেকে ঠিক যেভাবে ত্রিনা বললো গুটিয়ে উঠে ঠিক ওভাবে সামলে নিয়ে উপরে আসতে হবে। তো আমরা আরো একেবারে বলছে মোহাম্মদ ফজল আবি আবার প্রশ্ন করে বসেছে, জিকে ইংলিশ এখন পড়া উচিত নাকি এইচএসসি এর পর? ত্রিনা এখন পড়বে নাকি এইচএসসি এর পর পড়বে, কি বলবে ফজল আবি? এইচএসসি 23 ব্যাচ যদি হয় তাহলে আমি বলবো ওদের তো এখন টেস্ট পরীক্ষা চলছে, টেস্ট পরীক্ষার পরে আমি দেখেছি যে ওদের এইচএসসি টা একটু পেছানোর কথা। 3 মাস যদি সময় থাকে, 3 মাস ওদের তো শর্ট সিলেবাস, আমাদের মতোই সিলেবাস, সো ওই 3 মাসের যে 3 মাসে ওদের লাগবে এইচএসসি প্রিপারেশনের জন্য এটা কিন্তু না। 3 মাসটা অর্ধেক করে ফেলা যায়, যে অর্ধেক সময় আমি একটু মেডিকেলের হালকা পত্তা দেখবো, প্রতিদিন যে আমার 24 ঘন্টার যে 15-16 ঘন্টা মেডিকেলের প্রিপারেশন নেওয়া লাগবে এমন না,
দিনে 5-6 ঘন্টা করে হলেও যাতে মেডিকেলের প্রিপারেশন নেয়ার মতো একটু পড়া উচিত। আর জিকে ইংলিশ যে 5-6 ঘন্টা পড়া লাগে তাও না, জিকে ইংলিশ অ্যাডমিশনের সময় কিন্তু কেউ 5-6 ঘন্টা পড়ে না, জিকে ইংলিশে তো আধা ঘন্টা 1 ঘন্টা করে একটু একটু সময় করে, প্রতিদিন একটু একটু করে পড়লে জিকে ইংলিশটা ভালো হয় আসলে। ফজলে রাব্বি তুমি হয়তো জেনে থাকবে যে ডাক্তার ফজলে রাব্বি হল নামে একটা হল আছে অলরেডি ডিএমসি তে, তো তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি নাম কোটায় অ্যাটলিস্ট। এবং অবশ্যই তুমি যেভাবে আপু বলছে ঠিক সেভাবে তুমি এগিয়ে যাও, সফলতা আসবে অবশ্যই। আর হাসান সিরাজ যে প্রশ্ন করেছে, এরকম আপু বায়োলজিতে তো একটা বই থেকে কোয়েশ্চেন দেয় না, এখন একটা বইকে মেইন ধরে পড়লে বাকি বইগুলো কেমনে পড়বো? একটা খুব চমৎকার প্রশ্ন করেছে হাসান সিরাজি। যদি ফার্স্ট টাইমার হয়ে থাকে একটা বইয়ের বাহিরে অতিরিক্ত দেখা সম্ভবপর হয় না, কি বলতে চাও ত্রিনা, যাতে একাধিক বই কি পড়বে কিনা তোমার মতো, নাকি একটা বইকে মেইন ফোকাস করলে সময় পেলে অন্যগুলো বলো। একটা বই এবছরের প্রশ্ন তো সবাই দেখেছে, এবছরের প্রশ্ন বিভিন্ন বই থেকে এসেছে, বায়োলজিটা স্পেশালি। সো বায়োলজিটা বিভিন্ন বই মিলে পড়া উচিত বলে আমি মনে করি, কারণ একটা বই ডিপেন্ডেন্ট হলে হবে না। বিভিন্ন কোচিং এর বই, মেডিকেল বই, কম্পিনিয়ন বুকটাই যদি পড়ে, সে প্যারালালি যদি পড়ার চেষ্টা করে বায়োলজির ক্ষেত্রে, তো এটা কভার হয়ে যায়। এক্সট্রা রাইটার ইনফরমেশন গুলো তো দেয়াই থাকে মেডিকেল কম্পিনিয়ন বুকে, পেছনের দিকে এক্সট্রা করে দেয়া থাকে, সো এগুলো পড়লেই হয়। প্লাস বিভিন্ন রাইটারের, যেমন মাজেদা মিসের বইয়ের পেছনে অবজেক্টিভ গুলো থাকে, এগুলো সলভ করুক, সারসংক্ষেপ থাকে, সারসংক্ষেপ গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সারসংক্ষেপ গুলো পড়া উচিত। আর দাগানো লাইন দেয়া থাকে, দাগানো লাইন গুলো পড়া উচিত এক্সট্রা রাইটারের গুলো। এক্সট্রা রাইটারের মানে একটা বই পড়াটা মোটেও উচিত না বায়োলজির জন্য, জুলজির জন্য স্পেশালি। শুনলে হাসান সিরাজি আমাদের ত্রিনা কিন্তু বলে দিল যে মেইন বই তো অবশ্যই একটা, যেমন গাজী আজমল স্যারের বই যদি বায়োলজির মেইন বই হয়ে থাকে তাহলে বাকি যে তথ্যগুলো আলিম স্যারের বই, মাজেদা ম্যাডামের বই, অতিরিক্ত তথ্য আমরা কম্প্যানিয়ন বুক নামের একটা সহায়ক বইতে দিয়ে রাখি, যা যদি কেউ পড়ে ভালো মতো, যদি একটু ফোকাস রেখে পড়ে, তাহলে প্রিপারেশন অন্যান্য বইগুলো থেকেও খুব ভালো মতো নেওয়া সম্ভব। তাই এটা একটু মাথায় রেখে পড়তে হবে যে একাধিক রাইটারের বই পড়তে হবে, কিন্তু হয়তো আমরা সেটাকে একটু গুছিয়ে তোমাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। মেইন বই একটা ফোকাস রেখে কম্পিটিশন বুকটা যদি একটু ভালো মতো পড়ো, আমার মনে হয় ইটস মোর দ্যান এনাফ টু গেট প্রিপেয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন ফর মেডিকেল প্রিপারেশন। আচ্ছা, যাই হোক, এই পর্যায়ে আমরা আমাদের কংগ্রাচুলেশন জানাচ্ছি, এই পর্যায়ে মীর রাগিবুল হাসান জর্জ তোমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে, এবং তুমি হয়তো চিনো জর্জ ভাইকে, আমাদের জুলকার নাইন তোমাকে তোমাকে লাভ দিয়েছে, লাভ রিয়াক্ট করেছে। তো যাই হোক, আমরা এই পর্যায়ে জানতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া একটা বড় উৎপাতের একটা জায়গা, ডিস্ট্রাকশনস এর একটা জায়গা, এটাকে কিভাবে তুমি সামলেছিলে ত্রিনা? আমি বলবো যে আমার সোশ্যাল মিডিয়া কিন্তু আমি লাস্টের দিন পর্যন্ত ইউজ করেছি, মানে আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা আমি গত বছর এপ্রিল মাসে মেডিকেলতে যখন ভর্তি হই, তারপর একদিন পরে আমি বন্ধ করে দিই, মানে 8-9 মাসের মধ্যে আমার বন্ধ ছিল সোশ্যাল মিডিয়া, ফেসবুকটা বন্ধ ছিল, আমি আমার মারটা ইউজ করতাম। প্রতিদিন দেখা যেত যে 10-15 মিনিট হলেও আমি ফেসবুক ইউজ করছি, এটা মানে আমার একটা রুটিন ছিল, যে না ফেসবুক ইউজ না করে থাকতে পারতাম না। এটা যার যার ব্যক্তিগত বিষয়, তবে নিজেকে কন্ট্রোল করা উচিত, নিজেকে কন্ট্রোলে রাখতে হবে যে আমি সারাদিন ফেসবুক ইউজ করব, এটা করে ভালো রেজাল্ট একটা আশা করা এটা মানে মোটে উচিত না। প্রতিদিন একটা টাইম টেবিল করা উচিত যে আমি এই টাইমে ফেসবুকটা একটু হলে ইউজ করতে পারি। আমি মানে ফোনে লক দিয়ে রেখে দিতাম, একটা অ্যাপ ইউজ করতাম, ওইটা মানে আমি ধরেন 5 ঘন্টা পড়বো, ওইটা 5 ঘন্টা লক থাকতো, ফোনটা অন হতো না, এরকম ছিল। সো আমি ফেসবুকটা থেকে মানে প্রতিদিন ফেসবুক ইউজ করতাম ঠিক আছে, কিন্তু একটা লিমিট ছিল। চমৎকার। এবং একই সাথে মায়ের ফেসবুক অ্যাকাউন্ট হওয়ার কারণে, মায়ের ফোন হওয়ার কারণে দেখা যেত কোনো ভাবেই অতিরিক্ত সময় ব্যবহার করবার কোনো সুযোগ থাকতো না। হ্যাঁ, এটা আসলে একেবারে খুবই সহজ অকপটে স্বীকারোক্তি আমাদের ট্রেনার দিয়ে দিল যে ফেসবুক থেকে তো আসলে আমরা সামাজিক মানুষ, আমরা চাই আরো একাকি না থেকে সবার সাথে আমাদের সকল অনুভূতি শেয়ার করবার জন্য, কিন্তু তার জন্য অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণে রেখে তারপরে সেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয় হওয়া উচিত। এবং ট্রিনা যেটা বললো, পড়াশোনার উপরে গিয়ে কিন্তু কোনোভাবেই সেই সময়টা দেওয়া উচিত না। তোমাকে কিন্তু ট্রিনা অনেকেই কংগ্রেচুলেশন জানিয়েছে, আব্দুল কালাম খন্দকার কংগ্রেচুলেশন জানিয়েছে, আব্দুল মাহমুদ তোমাকে কংগ্রেচুলেশন জানিয়েছে, এবং একই অনেকে প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। ট্রিনা, যাবার আগে তোমার কাছে আমরা শুধু রেজাল্টের অনুভূতি, তুমি যখন চান্স পেলে, এবং তুমি তো বলেছিলে তুমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিলে, কিন্তু সৃষ্টিকর্তা তোমার প্রতি অশেষ করুণাময়, সেই সৃষ্টিকর্তা করুণা স্বরূপ তোমাকে ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশের শ্রেষ্ঠ মেডিকেল বিদ্যাপীঠে পড়ার সুযোগ করে দিয়েছেন। কেমন ছিল চান্স পাওয়ার অনুভূতি এবং তারপরের অনুভূতিগুলো শুনতে চাচ্ছি না?
পরীক্ষা দিয়ে আসার পরে তো প্রশ্ন একটু কঠিন ছিল। পরীক্ষা দিয়ে আসার পরে আমি অ্যাকচুয়ালি কাউন্ট করতে পারিনি যে আমি কয়টা দাগিয়েছি, তো আমি মার্ক কত পাবো এটাও আমি আন্দাজে ছিল না। আমি সবাইকে বলেছিলাম যে আমি অ্যারাউন্ড 70 পাবো মার্কস। আমার মন তো 2 দিন অনেক খারাপ ছিল, কান্নাকাটি করতাম বাসায়। 12 মার্চ শুনতে পেলাম সকালবেলা যে আমাদের আজকে রেজাল্ট দেয়া হবে, তো একটু বুক ঠিপ ঠিপ করছিল যে রেজাল্ট একটু পরেই হয়তো দিবে। 2টার সময় রেজাল্ট ঘোষণা করা হয় যে একটু পরেই রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে। আমি বারবার আমি আমার ফোন নিয়ে বসেছিলাম, বারবার চেক করছিলাম, বারবার রিফ্রেশ দিচ্ছিলাম। আর আমার রোল দেওয়ার পরে 2021-22 এর সেশনের রেজাল্ট আসে। ওইটা মেবি মানে মেরিট এসেছে, মেরিট আসে নাই, সিলেক্ট এলিজিবল এসেছে, মানে সিলেকশনও হয় নাই। মানে এটা দেখার পরে তো আমি আরো ভয়ে যে আমার আমার রোল এর রেজাল্ট এসেছে, এলিজিবল এসেছে বাট সিলেক্ট নাই। এটা দেখে মানে আমি প্রায় মানে আমার আত্মা প্রায় উড়ে যাচ্ছে। তারপরে দেখলাম যে না, এটা 21-22 এর রেজাল্ট। তারপরে একটু করে আমি কুল ডাউন হলাম। তারপরে একটু সময়ের জন্য আমার টেনশন চলে গিয়েছিল, আমার মনে হচ্ছিল যে বারবার হয়তো ভালো কিছু হবে, হয়তো ভালো কিছু হবে। তারপরে রেজাল্ট 3:30 এর দিকে রেজাল্ট পাই, সার্চ দিয়ে দেখি যে আমার ঢাকা মেডিকেল এসেছে 74তম। ওই মুহূর্তে মানে আমি চিৎকার করে উঠি, আমার মা অন্য রুমে ছিল, আমার মা অন্য রুমে ছিল, প্রে করছিল বারবার যাতে ভালো কিছু হয়। আমি চিৎকার করে বলে উঠি যে মা আমি ঢাকা মেডিকেলে পেয়েছি, 74তম হয়েছি। মা আমাকে সাথে সাথে কোলে তুলে নেয়, কোলে তুলে বাবা আরেকটা রুমে ছিল বাবার কাছে নিয়ে যায়। মানে আমি তখন মানে কখন আমি আনন্দে কাঁদিনি, ওই দিন ফার্স্ট টাইম আনন্দে কেঁদেছিলাম। মানে এত আমি প্রায় 1 ঘন্টার মতো আনন্দে কেঁদেছি ওই দিন। ওই দিনের কথা আমি সবসময় আমার মনে রাখতে চাই যে আমার জীবনে একটা এতটা খুশির দিন একটা ছিল 12 মার্চ। ট্রিনা খুব সুন্দর করে আমাদের সাথে শেয়ার করলে, এবং মনে রাখতে চাই না ট্রিনা, বিশ্বাস করো তুমি বলছো, আমারও আমার গায়ে লোম লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমার আমাকে আমার বাবা আমাকে কোলে তুলে নিয়েছিলেন, আমার যখন শুনতে পারলো আমি সলিমুল্লাহ মেডিকেল কলেজে আমার চান্স হয়েছে, এবং মানে কি চিৎকার! আমিও একেবারে, আমরা সবাই কাঁদছিলাম একেবারে, কিন্তু কোনো এই কান্নাটা কোনোটাই কষ্টের কান্না না, এটা ভাবতো যে কত ভালো লাগে কাজ করে। না আমি জাস্ট তোমার মুহূর্তের কথাটা চিন্তা করছিলাম, তোমার ওই সময়টাই আমি ফেরত চলে যাচ্ছিলাম। এবং ওই যে তুমি বললা যে আমি এটা মনে রাখতে চাই, চাইলেও তুমি ভুলতে পারবা না, ওই 12ই মার্চ যে সময়টায় তোমার রেজাল্ট এসেছে, ওই 1 ঘন্টা সারা জীবনের পাথে হয়ে থাকবে। ওই স্মৃতিটাকে হাতে নিয়ে পুরোটা প্রতীক্ষা, পুরো পরীক্ষায় তুমি প্রতীক্ষা করবে যাতে প্রতিটা ফলাফল এরকম হয়। তো যাই হোক, শ্রীনা অনেক অনেক ভালো লাগলো, এবং যারা আমাদের সাথে দর্শক যারা শুনলেন, শ্রীনার কাছ থেকে খুব সুন্দর করে গুছিয়ে প্রত্যেকটা পরামর্শ এত সুন্দর করে ও বলেছে। যারা এই মুহূর্তে জয়েন করলেন অথবা শেষের দিকে এসে জয়েন করলেন, বলবো অনুরোধ রাখবো একটু সামনে থেকে আবার একটু দেখুন, যেটা একেবারে গুছিয়ে গুছিয়ে কিভাবে মেডিকেলে চান্স পেতে হয়, মোর স্পেসিফিক্যালি ও কিন্তু সুনিশ্চিত করেছে কিভাবে ঢাকা মেডিকেল কলেজ চান্স পেতে হয়। যেমন ভাবে ও বলেছে, বায়োলজি কিন্তু শুধু একটা মেইন বই পড়লে হবে না, অতিরিক্ত তথ্য আছে যার জন্য মেডিকেল কম্পিটেন্ট বুক আছে, আমরা জিকে এবং ইংলিশের বই প্রোভাইড করি। যেটা বলেছে প্রতিদিন অল্প অল্প করে পড়েই কিন্তু সেভাবে সে আজকের এই পর্যায়ে চলে এসেছে, যে সে এত আত্মবিশ্বাস পেয়েছে যে না ওর দ্বারা হয়তো ভালো হওয়া সম্ভব। ও কিন্তু মেডিকোর বায়ো স্টার, ও কিন্তু মেডিকোর মেডিকো চ্যাম্প নামের অংশগ্রহণমূলক প্রতিযোগিতায় পার্টিসিপেট করে শেষ পর্যন্ত ঢাকা মেডিকেলে ভর্তি হবার সুযোগ অর্জন করেছে। তো এটা একদিনে হয়ে উঠেনি, ধীরে ধীরে হয়ে উঠেছে, আপনিও পারবেন, তুমিও পারবেন। তাই অবশ্যই এই গল্পগুলো হোক তোমারও একদিনকার গল্প, সেই আশাবাদ রাখি। ত্রিনাথ তোমাকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেডিকোতে আজকে সময় দেবার জন্য, এবং আবার অভিনন্দন জানিয়ে তোমাকে আজ বিদায় দিচ্ছি। তো যারা আছেন আমাদের সাথে দর্শক ওপারে, যারা আছেন আমাকে দেখছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই প্রতিদিন সন্ধ্যা 7টার এই স্বপ্নের পথ ধরে সফলদের গল্প অনুষ্ঠানটি দেখবেন, অবশ্যই কাজে লাগবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।